আজকে চলে আসছি আমার কাছে একটা আনকমন নুডলস রেসিপি নিয়ে। আমার কাছে আনকমন বলতে, আমি এর আগে কখনো এই নুডলসটা খাইনি। বিশেষ করে আমি হালাল বিফ ফ্লেভারের নুডলস এই প্রথম কিনলাম এবং এই প্রথমই রান্না করছি। যদিও আমি বিফ দিয়ে রান্না করব না, যেহেতু ওরকম কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে রান্না করতে আসছি। ডিম দিয়ে রান্না করব, অ্যাজ ইউজুয়াল ম্যাগি নুডলসের মতো করে ট্রাই করব। বাট টেস্ট কেমন হয় আমি রান্নার পরে খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে হালাল সার্টিফাইড, একটা প্যাকে 5টা নুডলস থাকে। আমি এখানে 2টো নুডলস নিয়ে নিয়েছি এবং ফুল প্যাকটাও আপনাদের সাথে শেয়ার করব, যে প্যাকেটটা দেখতে কেমন। প্যাকেটটা দেখতে হচ্ছে এরকম, এবং পিছনে হালাল সার্টিফাইড করা, আর এখানেও প্রত্যেকটা সিঙ্গেল প্যাকেটেও হালাল সার্টিফাইড করা আছে। তো রান্নায় চলে যাই, রান্না করে খেয়ে আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগলো নুডলসটা। রান্নার জন্য এখানে হচ্ছে আমি গরম পানি করতে দিয়েছি। পানিটা যখন বলক এসে যাবে, এর ভিতর লবণ দিয়ে নুডলস কিভাবে সেদ্ধ করতে হয় মোটামুটি সবার জানা আছে। তো নুডলসটা আমি সেদ্ধ করে প্রিপারেশন করে প্রিপেয়ার করে নিয়ে আসছি। নুডলসের ভিতরে এরকম একটা প্যাকেট দেওয়া আছে, যেরকম থাকে সচরাচর এই ধরনের প্যাকেট নুডলসে। এটা হচ্ছে মেবি বিফ ফ্লেভার সিজনিং, যেটা ওইটা। তো নুডলসটা এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আমি একটু ভেঙে নিয়েছি আমি নুডলসটা। সিজনিংটা কেমন আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে সিজনিংয়ের কালার, আর টেস্ট দেখি বিফ বিফ টেস্ট আছে কিনা। সল্টি লিটিল বিট, আর অতটা বিফ ফ্লেভার আমি পাচ্ছি না। আমার কাছে বিফ চিকেন মিলিয়ে যে ফ্লেভারটা হতে পারে, মানে চিকেন নুডলসের যে সিজনিং দেওয়া থাকে ওইটার যে ফ্লেভার আসে, ওই টাইপেরই ফ্লেভার, সিমিলার, অতটা ডিফারেন্স মনে হলো না। তো ফুল প্রসেসটার পরে দেখি কি হয়। সিদ্ধ করার পরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এখানে রেখেছি। তবে যখন আমি এটা ঢালছিলাম, এই নুডলসের ফ্লেভারটা একটু ডিফারেন্ট আসছে, হালকা কেমন একটু ফ্লেভার আসছে, স্মেলটা ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট আমার কাছে লাগছে। সাধারণত চিকেন ফ্লেভার অথবা ভেজিটেবল ফ্লেভারের নুডলস, ফিশ ফ্লেভারের নুডলসের ফ্লেভারটা এরকম হয় না, স্মেলটা এরকম হয় না। তো কন্টিনিউ উইথ মি, রান্না প্রসেসিংয়ে চলে যাচ্ছি। রান্নার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর আমি আর একটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। এটা কোনো ডিফারেন্ট কিছু না, ঝাল তো আমরা সবাই খাই। তো নুডলস রান্না করব আজকে আমি অন্যরকম মরিচ দিয়ে, দেখতে পারবেন একটু পরে। সচরাচর আমার মনে হয় না কেউ এরকম রান্না করে, আমি মাঝে মাঝে করি, ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে, আর একটু ভিন্নতা এই আর কি। বলেছিলাম স্পাইস হচ্ছে, আমি আজকে শুকনো মরিচ দিয়ে নুডলস রান্না করব। তো শুকনো মরিচগুলোকে আমি খালি করে দিচ্ছি। আমাদের শুকনো মরিচগুলোতে বেশ ঝাল। আমি এখানে 2টা নুডলসের জন্য 2টা শুকনো মরিচ দিয়েছি, আর হচ্ছে এর সাথে আমি এখন 2টা ডিম অ্যাড করে দিব। একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে মরিচটা, আর পেঁয়াজের কালারটা যখন ব্রাউনিশ হয়ে আসবে। নুডলস সিদ্ধ করার সময় কিন্তু আমি লিটিল বিট সল্ট দিয়েছিলাম, আর অল্প একটু লবণ দিছিলাম, আর এখন অল্প একটু লবণ দিচ্ছি, কারণ আমরা যে নুডলসের প্যাকেট 2টা ব্যবহার করব সিজনিংয়ের, ওইগুলোও একটু সল্টি হয়, অর্থাৎ সেক্ষেত্রে বেশি লবণ দেওয়া যাবে না। বেশি লবণ দিলে নুডলসটা একদম লবণ লবণ লাগবে, ভাল লাগবে না। এখন আমি ডিমটা ঝরঝরে করে ভেজে নিই। ডিম ভাজিটা হয়ে গেছে, এখন আমি নুডলস অ্যাড করে দিচ্ছি এখানে। অ্যাড করে দিয়ে এটা ভেজে নেব, এবং 30 সেকেন্ডের মতো ভেজে আমি তারপরে সিজনিংটা এর সাথে অ্যাড করবো। তিরিশ সেকেন্ডের মতো ভেজে সিজনিংটা অ্যাড করে দিচ্ছি, আশা করি ভালো লাগবে। কালারটা দেখতে পাচ্ছেন একটু গ্রিন গ্রিন আসছে, ভিতরে হার্বস দেওয়া আছে। এখন এটাকে ভেজে নেই,
সিজনিং দেওয়ার পরে আমি এটা এক মিনিটের মতো ভাজা ভাজা করেছি। এক মিনিট পরেই এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার ফলে চলেন খাওয়া দাওয়ার জন্য রেডি করি। খাওয়ার জন্য একদম রেডি। কালারটা খুবই লবণীয় আসছে, দেখতে পাচ্ছেন সবাই, আসলেই অনেক লবণীয়। খেয়ে দেখি কেমন লাগে। ধোয়া ওরা গরম, প্রথম খাচ্ছি। টেস্টি না? বিফ ফ্লেভার। আমার বাচ্চারাও আমার সাথে খাচ্ছে, দুই বাচ্চা। তো যাই হোক, খাওয়া এনজয় করি। আর আপনাদের যদি সুযোগ থাকে বিফ ফ্লেভার হালাল নুডলস কিনে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালোই লাগছে, আমি যেহেতু প্রথম খাচ্ছি, আসলেই ডিফারেন্ট টেস্ট। ফ্লেভারটা খুবই টেস্টি, এত সুন্দর, মানে দেখতে হয়েছে আর খেতেও মজা হয়েছে। নিজের রান্না বলে বলছি না। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।